আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন অর্থাৎ দীর্ঘ 3 দিন ইন্ডিয়া ভ্রমণ শেষ করে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। তো ইতিমধ্যে আমি এখন আছি হচ্ছে হোটেল রুমে, কেননা এখন বাজে রাত প্রায় 3টা, আর এখন আমাকে বের হইতে হবে শিয়ালদার উদ্দেশ্যে। 3:07 শিয়ালদার উদ্দেশ্যে বের হবো, কেননা শিয়ালদা স্টেশনেই 4টার পরপরেই একটা ট্রেন আছে, খুব সম্ভবত 4:15 সেই ট্রেনটা ধরেই গেদে বর্ডারে আসবো এবং সেখান থেকে ইমিগ্রেশনের কাজ শেষ করে বাংলাদেশে। তো হোটেল থেকে বের হয়ে শিয়ালদা রেল স্টেশনে চলে আসি। রাতের শিয়ালদা অনেক সুন্দর, আর এই জায়গাটাতে অনেকগুলো ফলের দোকান বসছে। এই সময় বর্ডারে ঝামেলা না হলে আপনারা চাইলে ফলমূল কিনে নিয়ে আসতে পারেন। তো দেখতে পাচ্ছেন পিছনে 3:45 বাজে, আর বাংলাদেশের মতো ভারতের শিয়ালদা স্টেশনেও প্ল্যাটফর্মে মানুষজন শুয়ে আছে। তো ট্রেন চলে আসছে যেটা শিয়ালদা থেকে গেদে যাবে, সেই ট্রেনে আমি উঠে বসে গেছি। ট্রেন হয়তো বা 4:20 ছাড়ার কথা, এখন দেখা যাক। তবে আপনাদেরকে বলবো, ভারতীয় রেল স্টেশনগুলোর প্ল্যাটফর্মগুলো বেশ লম্বা হয়, আর এক একটা প্ল্যাটফর্মকে 2 ভাগে ভাগ করা থাকে। দেখা গেল যে কোনোটার নাম্বার 1 প্রথমের দিকে, আবার শেষের দিকে গিয়ে ওই প্ল্যাটফর্মেরই নাম্বার হয়ে যাবে 15। তো কনফিউজড হয়ে যাবেন। তো আমরা শুরুতে কনফিউজড হয়ে গিয়েছিলাম, পরে দেখলাম যে না, আমাদের ট্রেন নাম্বার এটাই, টিকিটে যেটা লেখা আছে ভালোভাবে মিলিয়ে চেক দিয়ে নেবেন। গেদের উদ্দেশ্যে 4:20 একদম রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে গেল। এখন মোটামুটি 3 ঘন্টার মতো সময় লাগবে এখান থেকে গেদে বর্ডার পৌঁছাইতে। তো গেদেতে গিয়ে আমাদের অনেকগুলো কাজ আছে। সবার প্রথমে যে কাজটা করতে হবে, ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়িয়ে যেতে হবে। যেহেতু সবাইকে একটা বিষয় বলে রাখি, গেদে স্টেশনে ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে খুব দ্রুত এসে লাইনে দাঁড়িয়ে যাবেন, কেননা এই ট্রেনে শুধুমাত্র বাংলাদেশের মানুষজন আসে। তো দ্রুত ইমিগ্রেশনের কাজ শেষ করে বিএসএফ চেক পয়েন্টে চলে আসি। এখান থেকে আমাদের চেক হবে, চেক হওয়ার পর বাংলাদেশের উদ্দেশ্যে চলে যাব। খুব বেশি একটা সময় লাগে নাই ইমিগ্রেশনের কাজ কমপ্লিট করতে, এবং সকাল সকালে চলে আসি বাংলাদেশের দিকে। এসে যেহেতু অনেকগুলো লাগে ছিল, ভ্যান নিয়ে চলে আসলাম বাংলাদেশের দিকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।